ভিডিওটা আপনারা দেখলেন, এই টাইপের স্ক্রিপ্টেবল ভিডিও একসময় টিকটক ইন্ডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ফেমাস ছিল বা প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ ছিল। এখন টিকটক ইন্ডিয়া ভারতের মধ্যে ব্যান্ড হয়ে গেছে কিন্তু বাংলাদেশে চলছে। এই স্ক্রিপ্টেবল ভিডিও একসময় মানুষ অনেক বানিয়েছে এবং প্রচুর পরিমাণে টিকটক ইন্ডিয়া থেকে ফেমাস হয়েছে। এখন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে এই স্ক্রিপ্টেবল ভিডিওটা প্রচুর পরিমাণে ফেমাস হচ্ছে আস্তে আস্তে এবং প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এও আছে। আপনারা যদি এই স্ক্রিপ্টেবল ভিডিও এখন বানান ইনস্টাগ্রাম রিলসের মধ্যে আপনি কিন্তু ফেমাস হতে পারেন। এছাড়াও যারা বাংলাদেশের মধ্যে ইনস্টাগ্রাম ব্যবহার করেন বা টিকটক ব্যবহার করেন তারাও কিন্তু এই স্ক্রিপ্টেবল ভিডিও বানাতে পারেন এবং খুব সহজে আপনার মোবাইলটির সাহায্যে কিভাবে বানাবেন আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের দেখাবো যে স্ক্রিপ্টেবল ভিডিওটা আপনারা খুব সহজে আপনার মোবাইলটিকে ইউজ করে বানাতে পারবেন কিভাবে। জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুরা যারা শর্ট ভিডিও বানাতে ভালোবাসে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, স্ক্রিপ্টেবল ভিডিও বানানোর জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটার নাম কি, কীভাবে আপনারা ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবং খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একটা ভিডিওর মধ্যে স্ক্রিপ্টেবল অ্যাড করতে পারবেন, কীভাবে আপনারা ভিডিওটা সেভ করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। সো সবার প্রথম আপনারা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের এখানে এখানে চাইবে কি, আপনাদের এখানে সাবস্ক্রিপশন নিতে হবে। তো আপনারা এখানে সরাসরি এই যে কাটার চিহ্নটা আছে কাটার চিহ্নটাতে কেটে দেবেন। তারপরে আপনাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। বিভিন্ন ধরনের অপশান, বিভিন্ন ধরনের স্টাইলিশ আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন বা বিভিন্ন ধরনের এফেক্ট। তো সবার প্রথম আমরা কী করবো, এই প্লাসের আইকনটার মধ্যে ক্লিক করবো। প্লাসের আইকনটার মধ্যে আমরা যখনই ক্লিক করবো আমাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কী করবো, এখান থেকে ফটো সিলেক্ট করতে পারি বা ভিডিও সিলেক্ট করতে পারি। তো আমরা ভিডিওর মধ্যে স্ক্রিপ্টেবল অ্যাড করবো, তার জন্য আমরা ভিডিওটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেবেন, খুব সহজে আস্তে আস্তে আমি আপনাদের ভিডিওটা দেখাবো যাতে কোনো জায়গায় ভুলভ্রান্তি না হয়ে যায়। ঠিক আছে, তারপরে আপনারা কী করবেন, এই প্লাসের আইকনে আবার ক্লিক করবেন এবং আপনার গ্যালারিটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে কী করবো, একটা ভিডিও এখান থেকে চুজ করে নেবো। তো আমরা এখান থেকে ভিডিওটা চুজ করে নিলাম। তারপর আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে লেখা আছে, এই অ্যাপ্লাইয়ের উপর আমরা ক্লিক করবো। অ্যাপ্লাইয়ের উপর যখনই আমরা ক্লিক করবো আমাদের সামনে ঠিক এই টাইপের ইন্টারফেস চলে আসবে এবং আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে চলে এসছে। আমরা যতটা ভিডিও আমাদের প্রয়োজন ততটা ভিডিও আমরা কিন্তু এখান থেকে নিয়ে নেবো। ঠিক আছে, তো আমরা এরকম জায়গা থেকে ভিডিওটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর আমরা কী করবো, এই যে রাইট চিহ্নটা আছে এই রাইট চিহ্নের উপর আমরা ক্লিক করবো। ঠিক আছে, এখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারেন, সম্পূর্ণ ভিডিওটাও নিতে পারেন, হ্যাঁ কিছু অংশটাও নিতে পারেন। ঠিক আছে, তারপর আমরা এখানে রাইট করে দেবো। ঠিক আছে, রাইট করে দিলাম। তারপর আমরা এখানে কী করবো, এখানে যদি আপনাদের আবার সামনে সাবস্ক্রিপশান নিতে চলে আসে বা নেবার কথা বলে, আপনারা কী করবেন, ব্যাকের অপশানে একবার ক্লিক করবেন, দেখবেন আপনাদের সামনে ঠিক এই টাইপের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ইয়েস করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 240টা ফ্রেম চলে এসেছে। তো এখানে আমরা রাইট ক্লিক করবো। ঠিক আছে, রাইট ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে বা ইয়েস ক্লিক করলাম। এখানে আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে, ফিনিশ আপ দেখিয়ে দিয়েছে। তো এবার আমাদের সামনে কী করবে, এবার আমাদের কী করতে হবে, স্ক্রিপ্টেবলটাকে অ্যাড করতে হবে। তার জন্য আমাদের কি এখানে ভিডিওর যে পার্টগুলো, সেই পার্টগুলো ভিডিওর প্রত্যেকটা পার্ট কিন্তু ফটো আকারে আমাদের সামনে চলে এসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 করে অনেক রকম, মানে অনেকগুলো পার্ট কিন্তু আমাদের সামনে চলে এসছে। আমরা যদি যাই এখানে দেখতে পাই, আমরা এদিকে চলে যাই, আমরা যাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ভিডিওর পার্ট কিন্তু ফটো আকারে চলে এসছে আমাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন তো এখানে 240টা ফ্রেম কিন্তু আমাদের সামনে চলে এসছে, মানে এই ভিডিওটা ফটো আকারে আমাদের সামনে কিন্তু চলে এসছে। আমরা কী করবো, একদম প্রথমে চলে যাবো। একদম প্রথমে যাওয়ার পর একদম প্রথমে আমরা কিন্তু চলে এলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালারের অপশান আছে, এখানে আপনারা কালারের অপশানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা কালারটাকে ফেড করতে পারেন। এছাড়াও আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া আছে, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালারের অপশান আছে। এখান থেকে আমরা কী করবো, এখান থেকে কালার কিন্তু আমরা এই জায়গাটায় আমরা কিন্তু কালার এফেক্ট দিতে পারবো। ঠিক আছে, এই কালারের উপর আমরা যখনই ক্লিক করবো আমাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা কী করবো, এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণে কালার চলে আসবে আমাদের সামনে, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আপনার যেই কালারটা পছন্দ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সেইটার উপর টাচ করে। ঠিক আছে, তারপরে আমরা এখানে সিলেক্ট করে নিলাম, হলুদ কালারটাকে আমরা রাখলাম। ঠিক আছে, তারপরে আমরা কী করবো, এখান থেকে এই কালারটাকে আমরা একটু সরু মোটা করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমরা আপনার পছন্দ মতো যেরকম স্টাইল পছন্দ আপনারা সেরকম স্টাইল কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপর আপনাদের নেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, ব্যাকে চলে আসবেন। তো আমি এটাকে এরকমই রাখলাম। তারপর আমরা ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমের প্রত্যেকটা ফ্রেম আমরা কী করবো, আস্তে আস্তে কিন্তু আমরা প্রত্যেকটা ফ্রেমের মধ্যে স্ক্রিপ্টেবল অ্যাড করবো। ঠিক আছে, আপনাদের যদি ধরুন স্ক্রিপ্টেবল করতে করতে আমি এইভাবে স্ক্রিপ্টেবল করলাম, দেখতে পাচ্ছেন দুটো ফটো দিয়ে আমরা কিন্তু এইভাবে স্ক্রিপ্টেবল করে দিচ্ছি। তারপরে লেয়ারটায় চলে গেলাম, এখানে 2 নম্বরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমরা কী করবো, এখানটা আরেকবার এরকম করে ক্লিক করে দেবো।
আপনারা চাইলে এখান থেকে জুম করে নিতে পারেন। এইভাবে কোনো জায়গায় যদি আপনাদের অসুবিধা থাকে আপনারা কিন্তু এখান থেকে জুম করে নিতে পারেন। আমাদের দেখতে পাচ্ছেন কালারটা একটু ফেড হয়ে যাচ্ছে, তো আমরা কী করবো, আবার এই যে অপশানটা আছে এই অপশানটার মধ্যে আমরা ক্লিক করবো এবং আর একটু সরু করে নেবো। ঠিক আছে, সরু করে নিলাম, তারপর আমরা কী করবো এইভাবে আবার জুম আউট করে দেবো, তারপর আবার এখানে এভাবে স্ক্রিপ্টগুলো অ্যাড করে দেবো। ঠিক আছে, আপনারা আস্তে আস্তে আপনার পছন্দ মতো আপনার যেরকম পছন্দ সেরকম স্ক্রিপ্টগুলো অ্যাড করবেন, একটু মনোযোগ সহকারে দেখে দেখে অ্যাড করবেন এবং একটু বুদ্ধি খাটিয়ে অ্যাড করবেন, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে কিন্তু খুব অ্যাট্রাকটিভ হবে এবং আপনি যদি একটু ধৈর্য ধরে করেন আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দর দেখতে হবে এবং খুব ফেমাস হয়ে যাবেন আপনি। তো এইভাবে আমরা কিন্তু স্ক্রিপ্টগুলো এগুলো অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা কীভাবে আস্তে আস্তে এভাবে ফ্রেমগুলোকে চেঞ্জ করতে করতে আপনারা প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কিন্তু স্ক্রিপ্টগুলো অ্যাড করবেন। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত করলাম, তারপর আমরা 7 নম্বরে চলে গেলাম। 7 নম্বরে যাওয়ার পর এখানে এরকম করে আমরা দিয়ে দিলাম, কটা স্ক্রিপ্টগুলো দিয়ে দিলাম, তারপরে 8 নম্বরে চলে এলাম। 8 নম্বরে চলে আসার পর আবার এইভাবে স্ক্রিপ্টগুলো দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম, উপরের দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারাও কী করবেন এইভাবে কিন্তু দিয়ে দেবেন, খুব ভালো লাগবে। আপনারা একটু ধৈর্য ধরে করবেন এবং খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এগুলোকে কিন্তু এডিট করবেন। ঠিক আছে, এরকমভাবে আপনার পছন্দ মতো যেরকম ইচ্ছা সেরকম আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে লেয়ারে আমি চলে গেলাম। এইভাবে আস্তে আস্তে আমরা কিন্তু প্রত্যেকটা লেয়ারে করে নেবো। ঠিক আছে, ভিডিওটা প্রচুর পরিমাণে লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি কী করবো একটু স্কিপ করে আমি প্রত্যেকটা স্ক্রিপ্টগুলো অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, স্ক্রিপ্টগুলো করতে করতে আপনার যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় আপনি কী করবেন, এই উপরে দেখতে পাচ্ছেন এখানে রাবারের অপশান আছে, রাবার দিয়ে আপনারা মুছেও দিতে পারেন, এছাড়া এই অপশানটা দিয়ে আপনারা কিন্তু ব্যাক করে পরের ইয়েতেও আসতে পারেন, মানে পরের স্ক্রিপ্টগুলোটাতেও আসতে পারেন, তারপরে আপনারা কিন্তু আবার নতুন করে এডিট করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আমি করে নিচ্ছি আস্তে আস্তে, আমার দেখতে পাচ্ছেন এখানে 65টা হয়েছে, আমি আস্তে আস্তে করে নিচ্ছি, আমি একটু স্কিপ করে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে ধৈর্য ধরে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করবেন, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কেমন টাইপের হলো। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে পুরো ভিডিওটাকে স্ক্রিপ্টেবল করবেন, আস্তে আস্তে এডিট করবেন আপনারা। ঠিক আছে, তো অনেক টাইম লেগে যাবে, ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, তার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা করছি না, মানে স্ক্রিপ্টেবল করছি না। তো আমি যতটুকু করেছি আমি আপনাদের একবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, ভিডিওটা আপনারা দেখুন কেমন টাইপের হলো। ঠিক আছে, তো আমি প্লে করছি আপনাদের সামনে, দেখুন। তো এইভাবে আমি কিন্তু করেছি, দেখতে পাচ্ছেন মোটামুটি একটা হয়েছে, খুব ভালো যে তা নয়। আপনারা ধৈর্য ধরে করবেন, পুরো ভিডিওটা করবেন, সম্পূর্ণ ভিডিওটা করবেন, খুব ভালো লাগবে, স্ক্রিপ্টেবল করবেন। ঠিক আছে, তারপর আপনারা কী করবেন, আপনাদের ভিডিওটা যখন রেডি হয়ে যাবে আপনারা কী করবেন, এই যে উপরের অপশানটা আছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন। এই অপশানটার উপর ক্লিক করার পর আপনারা কিন্তু ভিডিওটা এখান থেকে সেভ করে নেবেন। ঠিক আছে, এক্সপোর্ট করতে পারেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সো ওয়াটারমার্ক সহ আপনারা কিন্তু ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারেন। এছাড়া আপনারা এখান থেকে অফ করে দিয়ে এটাকে স্কিপ করে দিয়ে আপনারা কিন্তু এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। ঠিক আছে, তারপর ভিডিওটা আপনারা এক্সপোর্ট করে নেবেন। ঠিক আছে, তো আর দেখতে পাচ্ছেন এই টাইপের ঠিক ভিডিওটা হবে, আপনারা আস্তে আস্তে ধৈর্য ধরে এডিট করবেন, ঠিক সুন্দর করে এডিট করবেন, খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা দেখতে। দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও এখন ইনস্টাগ্রামের মধ্যে, এখন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে বা টিকটকের মধ্যে এই টাইপের ভিডিও এখন প্রচুর পরিমাণে ফেমাস হয়ে আছে। তো আপনিও কিন্তু এইভাবে ভিডিও কিন্তু বানাতে পারবেন। ঠিক আছে, তো এইভাবেই আপনারা কিন্তু বানাবেন। এবং এবার হচ্ছে কোন অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা একবার প্লে করে ভিডিওটা দেখে নেবেন যে কেমন টাইপের হলো। আপনারা ধৈর্য ধরে আস্তে আস্তে এডিট করবেন, খুব সুন্দর আপনাদের ভিডিও কিন্তু স্ক্রিপ্টেবল হবে। দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও এখন প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ফেমাস হয়ে আছে বা ট্রেন্ডিং আছে। এই টাইপের ভিডিও কিন্তু আপনারা টিকটকে বানিয়ে ছাড়তে পারেন বা আপনারা ইনস্টাগ্রাম রিলসের মধ্যেও ছাড়তে পারেন স্ক্রিপ্টেবল ভিডিও। এবার হচ্ছে আপনারা কী অ্যাপ ডাউনলোড করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন। সরাসরি আপনারা প্লে স্টোরের মধ্যে চলে যাবেন, প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর আপনারা সার্চ করবেন স্ক্রিপ্টেবল। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন সরাসরি। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 5 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে এবং অনেক 3.9 রেট আছে, খুব ভালো একটি অ্যাপ্লিকেশান। এইভাবে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশানটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে আপনারা কিন্তু আপনার ভিডিওটাকে স্ক্রিপ্টেবল করবেন, খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। আপনারা যেই ভিডিওটা যেই সাউন্ডটা ইনস্টাগ্রাম রিলসের মধ্যে বা টিকটকের মধ্যে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং সেই সাউন্ডটার উপর ভিডিওটা বানাবেন। হ্যাঁ, ভিডিওটা বানিয়ে আপনারা কিন্তু পোস্ট করবেন, আপনাদের ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আপনাদের দিনটি খুব ভালো কাটুক। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ।